দর্শক হ দর্শক কী কয় আমার তীষা যে কোনো কাম কাজের কোনো কিছু না ওর যে কোনো যোগ্যতা নাই এটা আবার নতুন করে প্রমাণিত তো করার মতো কোনো কিছু নাই যে ওর যোগ্যতা নাই ও হইতাছে যে খালি মানে মনে করেন যে কোন সময় কোন ব্যাটার লাগে হইব দাইবো ওর খালি এই যোগ্যতা এছাড়া কিন্তু ওর মানে ওর শুধু ওর না ওদের এই ব্যাপারী পরিবারের বা এই এই অগল যে তিন বইন আছে এই তিনটারই এই অবস্থা মানে বেড়া লগে হইব এ এছাড়া আর কোনো গো নাই ওই দিকে কালীমণ্ডলের বাপ বলে বাপপি হয় তো আজকে আপনাকে একখান ফুটেজ দেখামো যে বাপ কি বয়ফ্রেন্ড হেডা দেখামো আবার কালীমণ্ডল নাকি কোনো কিছু রাম দাবার মধ্যে জানে না কোনো কিছু রামতেই জানে না অথচ এই তাবিয়া হওয়ার পরে যত রান্না বাড়া মাছ ধোয়া থেকে শুরু করে সবজি ভাজা থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড কামের সেরিগো মতো এই কালীমণ্ডল করছে এখন কালীমণ্ডল ওই মানে টেকা দিয়া ওই ইয়া করে কিনছে কী কয় হত দরিদ্র আর পেট চালাইতেছে মানুষে গো তো এখন হ্যাঁ এখন হ্যাঁ মানে পাও মাটিতে পড়তেছে না আবার আরেকটা কাহিনী আছে সেগুলাও কইতাছি তো চলেন আসসালামু আলাইকুম আশা করতো সেই ব্যাগকে ভালো আছেন ব্যাগকে বলতে ব্যাগকে সবাই হকগোলে ভালো আছেন তাই মই আজ সই আইলাম নয় একখান ভিডিও লইয়া আপনারগুলোকে কতক্ষণ আড্ডা সাড্ডা দিবো এক করে প্যাল প্যাল কইরা লাইক মেরা দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর গিয়া কমেন্ট কইরা জানায় কমেন্ট কমেন্ট করে জানায় বিয়াস ঠিক আছে তো আর মোরা মোরাগাই তার আগে একটা বিষয় কই এরা তো সবাই আপনারা চিনেন ওরে তো মানে আমার নতুন করে চিনাই দিতে হবে না ও পাকিস্তানের একটা ছোট্ট ব্লগার কিউট ব্লগার দুই ভাই বোন মিলা হাঁটে চলে ইয়ে করে ব্লগ করে তাই না খুব সাবলীল ভাষায় কিন্তু ব্লগগুলা করে হ্যাঁ হ্যাঁ অনেকে বলেন যে ও শিখায় দেয় এই করে সেই করে এই ব্লগ বানায় কিন্তু ওর জার্নিটা দুই হাজার সাল থেকে তারপর শিখায় দেওয়ার পরেও বাপমার কথা অনুযায়ী ভালোমন্দ সমস্ত কিছুই কিন্তু ওরা ও কিন্তু ওর ব্লগে তুলে ধরে কোনো ফাতরামি নষ্টামিনা নষ্ট মিনা কোনো কিছুই না তো ইদানকাল ধরে ওর সম্পর্কে একটা কথা বের হয়েছে যে ও আর ব্লগ করবে না কেন ব্লগ করবে না তার একটা রিজন হইতাছে যে তার ফ্যামিলি থেকে মা তাদের বাবা মা চাইতেছে না যে তারা তারা ব্লগ করুক কারণ একটা বাচ্চা মানে পড়াশোনা বাদ দেওয়া যদি ব্লগ করে তাইলে ওর কিন্তু ওই ব্লগটা মানে ওই ভিডিও কন্টেন্ট বানানোর প্রতি ওর নেশা হয়ে যায় ওর কিন্তু আর পড়াশোনা বা কোনো কিছুর দিকে কিন্তু কোনো মনোযোগ থাকবে না এর জন্য কিন্তু ওই যে ও কান্না করতেছে এটাই ও লাস্ট একটা ব্লগ ছিল ওই দিন যখন ও আর কি মানে ব্লগটা দিছে তো যখন মানুষ মানে ওর ওদেরকে জিজ্ঞেস করতেছিল ওদের কমেন্টের রুইয়া করতেছিল তখন ওদের কমেন্ট করতেছিল তখন ওর বাবা একটা ভিডিও দেয় তো সেখানে ওর বাবা বলে যে আমি মনে করি যে বাচ্চাদের পড়াশোনাটাই আগে এরপরে পড়াশোনা করুক পড়াশোনা করার পরে বড় হোক তারপরে গিয়ে সে ব্লগ করুক কিন্তু এখন যদি ওর মানে এই বয়স ওরে ব্লগ করতে দিই তাহলে ওর ফিউচারটা নষ্ট হয়ে যাবে যেই কারণে আমরা চাচ্ছি না কোনো ব্লগ কোনো কিছু আপলোড করি বা ওরে দেওয়া কোনো ইয়া করাই তো ওইখানে অনেক কমেন্ট আসছে যে ঠিক আছে অনেক অ্যাপ্রিসিয়েট পাইছে অনেকজনে অনেক রকম মন্তব্য করছে তাও ভালো একদম যে আমার কাছে মনে হইতাছে যে এইটাই হইতাছে বাপ মার বেস্ট ডিসিশন কারণ একটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়ার আগে মানে সেটারে ইয়া করে দেওয়া ভালো মানে আগেভাগেই মানে থাকে না যে ঘরে একটা আপনার ভাইরাস ঢুকছে সেই ভাইরাসটা আগে আপনার ভাইরাসটা মারতে হবে ধরেন আপনি অসুস্থ হওয়ার আগে আগে ভাইরাসটা মারতে হবে তো যেই কারণে আপনাকে সেই ভাইরাস মারার ওষুধ খাইতে হবে তাই না এরপরে গিয়ে আপনি সুস্থ হবে নিয়ে করবেন কিন্তু একটা ভাইরাস যদি আপনার ঘরে ঢুকে তাহলে ওই ভাইরাসটা সমস্ত কিছু নিয়ে লন্ড বন্ড করে ফেলায় কিন্তু এইটা কিন্তু এই যে সিরাজের বাবা মা ঠিকই বুঝছে বুঝার পরে কিন্তু এই বাচ্চাকে সোশ্যাল সাইড থেকে একবারে ইয়া করে দিছে যে ও আর ব্লগ করবে না কারণ ওর পড়াশোনাতে ডিস্টার্ব হয় যেমন আমি কিছুদিন আগে আমার বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে চাইছিলাম চ্যানেলে ভিডিও ছিল হেই ছিল সেই ছিল আমিও নিজে আস্তে করে সরাই দিচ্ছি কারণ একটা বাচ্চার উপরে অনেক বড় একটা প্রেশার যায় তারপরে গিয়ে তাদের মনোযোগ ওইখানে থাকে এইটা করব সেইটা করবো কিন্তু তাদের ভিতরে পড়াশোনার কোনো গতিচিহ্নও আসে না তো যে কারণে বাদ দিয়ে দিছি আচ্ছা গেছে এটা এই চিন্তাটা কয়টা বাপ মা করতে পারে আজকে যে সিরাজের অবস্থা সিরাজের তো সবাই চেনে এই সিরাজের বোনের একটা ভিডিও ওই চ্যানেলে মানে বোনের একটা চ্যানেল খুলা দিছিল। একটা ভিডিও দিছিল। সেই ভিডিওটাতে প্রায় মনে হয় লাখ পাচেকেরও বেশি উপরে মানে এখন ভিউ আরও বেশি হয়েছে আমি জানি না তো এই ডিসিশনটা এই বেস্ট ডিসিশনটা কারা নিতে পারেন যদি টাকার মুখী টাকার কথাই চিন্তা করতো তাহলে তো তারা আর মানে বাচ্চাদেরকে এখান থেকে সরাই দিত না ঠিক আছে তো এখন আমি এই কথাটা কেন বলতেছি যে কিছু কিছু গার্ডিয়ানরা আসে বা কিছু কিছু বাপ মা আসে তারা চিন্তা করে কি যে আমার সন্তানকে যদি আমি পণ্য হিসাবে মানুষের সামনে তুইলা উপস্থাপন করে ধরতে পারি তাহলেই তো ভিউস আসবে তাহলেই তো টাকা আসবে তাহলেই তো আমরা বিনদাস চলতে পারবো নোংরা আমি করতে পারবো এইটা পারবো সেটা পারবো আসলে ওইটা ওনাদের ভিতরেও হইতেছে ওই যে নোংরামি না কোনো পারিবারিক শিক্ষা আছে না আদার্স কোনো কিছু আছে এই সেই এই সিরাজের ফ্যামিলিতে আছে দেখে সিরাজের বাপ কিন্তু এই সিরাজ মানে এই বাচ্চাটারে কিন্তু সরাই ফেলছে তো আমি এই কথা বলতেছি কেন ধরেন আমার একটা মেয়ে আমার মেয়েটাকে আমি কিভাবে মানুষের সামনে রাখবো না কিভাবে করব ইয়া করে রাখবো যে ভালো মতো ইয়া কর ইয়া কর মানে যত্ন আদি করে রাখবো যাতে করে মানুষ মানে খারাপ না বলতে পারে এখন সোশ্যাল মিডিয়াতে আয়সা এখন ইউটিউবের বদলতে যারা মনে করেন যে নিস্তালা ভাড়া দেওয়া খাইতো এখন তাদের মানে মনে করেন এখন বাইরে যায় নিস্তালা ভাড়া দিতে হয় না এখন তারা ঘরে বসে নিস্তালা ভাড়া দেয় ইনকাম করে এটা সেটা করে এরপরে আরও যদি হয় দুইটা সন্তানাদি পায় মানে বিশেষ করে মাইয়া মেয়ে পায় মাইয়া পায় হ্যালে তো মনে করেন ভাই কোনো কথাই নেই একবারে মানে চাদুর বাক্সটা পাইয়া গেছে এখন একটা বাচ্চা কত বছর বয়স পর্যন্ত তারে বাচ্চা হিসেবে গণনা করা হয় দর্শক আপনারা যারা জানেন তারা মানে একটু কমেন্ট করবেন যে একটা বাচ্চাকে কত বছর পর্যন্ত বাচ্চা বলা যায় যেই বাচ্চাটার ধরেন যে শারীরিক ইয়া হইছে কি কয় অবনতি হয়েছে যেমন মানে কি বলবো মানে শরীরের গঠন চেঞ্জ হয়েছে ইভেন একটা মেয়ে মানুষের কি হয় ঋতু ঋতু পরিবর্তন হলে মানে যেটাকে আর কি কেউ খারাপ মাইন্ডে নিয়েন না যেখানে মানুষ মানে মেয়েদের একটা মানে পিরিয়ড হয়ে গেলে সেই সেটাকে আর কিন্তু তারে কিন্তু নাবালিকা বলা যায় না তারে কিন্তু সাবালিকাই বলে তো যেখানে একটা মেয়ের মনে করেন যে শারীরিক পরিবর্তন ঘটছে শরীরের পরিবর্তন ঘটছে তারপরে আবার যেহেতু শরীরের পরিবর্তন ঘটছে অবশ্যই তার পিরিয়ড হয়েছে আর যেই মেয়ের পিরিয়ড হয়েছে বা যেই মেয়ের শারীরিক গঠন অনেক চেঞ্জ হয়ে গেছে তাহলে সেই মেয়ে কিন্তু আর নাবালিকা থাকে না সে সাবালিকাই হয়ে যায় তো এখন এমন অবস্থা হয়েছে মা মানে মা তো নোংরা নোংরা সেইখানে এসে কি করতেছে এখন এই যে তার সন্তানকে দিয়া মানে মেয়ে সন্তানকে দিয়া তা মানে বুকের উপরে যা টাইট করে মানে বুকের নিচে প্যাটের উপরে বুঝতে পারছেন ওই জিনিসগুলোর মানে মিল ফ্যাক্টরির নিচে ওনা টাইট করে বাইন্দা মানুষকে প্রদর্শন করে দেখায় এরপরে যদি মানুষ আবার বলে যে এইটা সেইটা হ্যানতেন আরেকটা কথা যে বিয়ার বিয়ার কথা কইলে এখন মানুষ শুনতে পারে না যে বিয়া বে জিনিসটা খারাপ অথচ বিয়ার থেকে যে লিভ টুগেদার করে হেডা শুনতে হ্যাগ খুব মজা লাগে হেডার লিগা কয় যে বিয়ার বয়স হইছে কেমনি এখন পর্যন্ত দুধের গন্ধই যায় নাই আমাদের সন্তানের গায়ের থেকে বিয়ার বয়স হইলো কেমনি কিছু কিছু মানুষ কিন্তু এরকম কথা বলে এখন দুধের গন্ধ গায়ের থেকে যায় নাই কিন্তু দুধ দুটা লইয়া এককারে মানুষের সামনে আয়সা ক্যামেরার সামনে আয়সা মানুষের দেহাইতে পারে যে দেখো দুধের গন্ধ যায় না কিন্তু দুধ ব গড়তে আবার বড় বড় মায়ের থেকেও বেশি বড় আমি এই কথা কেন বললাম যে চোরের মায়েরদের বড় গলা থাকে তুই বড় গলা তোরা বড় গলা করে কথা বলিস কেন তোরা মানুষকে কথা বলার সুযোগ দেশ দেখেই তো মানুষ কথা বলে আমার নিয়ে তোকে বলে না যে আমার এইরকম সেরকম আমার গঠন এরকম বা আদার্স যে যাদের মা বোনরা আসে না তাদেরকে নিয়ে তো বলে না তোদের মতো নোংরাদেরকে কেন নিয়ে বলে কারণ তোরা ওই কথা বলারটা সুযোগ কইরা দেশ দেখায় মানুষ কথা বলতে বাধ্য হয় ঠিক আছে আজকে যদি এই যে সিরাজে বা এই বাচ্চাটার মতো যদি তোরা ওই ব্লগিং নারে পেশা না বানায় বাচ্চাদেরকে পড়াশোনার প্রতি তোরা বেশি ইয়া করতি তাহলে হয়তো আজকে তোদেরকে নিয়ে মানুষ এরকম এই করতে করতো না বা তোদেরকে নিয়ে এরকম নোংরামি বা নোংরা নোংরা ভাষা ইউজ করতো না তোদের জন্য আরও দশজন মানুষের মুখ নষ্ট হয় কারণ এই তোদের মতো নোংরাদেরকে ধুলাই করতে গেলে আমাদের মতো মানুষদের মুখটা খারাপ করতে হয় তো কীভাবে তোরা এই কথা বলিস তোরা যদি ভালোই হইতি তাহলে তোরা এক ভাতারের ভাত কইরা খাইতে পারতি এক এক ভাতারের সংসার কইরা খাইতে পারতি একটা পুরুষ কখন তার সংসারের থেকে মন উঠা উঠা যায় একটা পুরুষের কখন তার বউ বাচ্চার থেকে মন উঠা যায় ওই পুরুষটা যদি কোনো কিছু দেখে ওই পুরুষটা যদি সহ্য করতে না পারে ওই তখনই উঠা যায় এটা যারা যারা আমার যে ওই আমার এখানে যে সমস্ত ভিউয়ার্স ভাই বোনেরা আছে তারা তোদের মতো লোকাল বা তোদের যে ভিউয়ার্সগুলো আছে এগুলোর মতো শেষ রানা তাদের চোখ আছে তারা খুবই বিচক্ষণ মানুষ তো এগুলো আর বলতে হয় না মানে ভালো মতো থাক ওরকম নিজেরটা তো ফুটায় উড়াই শস করে দেখাইতে সোস আঙ্কেলদের দেখাইতে সোস মানে লাঙ্গের শোষ মানে একটা কথাই কোয় না যে লাঙ্গের বাতার খুয়াইলে আর কি করার আছে আর লাং লাং করতে করতে বাতার গেছে গা এখন বাতার লে কতক্ষণ জিকির করে আমার বাতার নাই গ আমার বাতার রেখা গেছে গালাই গো গ আমি লাঙ্গের বাতার সাল্লাম গ এখন এইরকম জিকির বাইরে এই এই সমস্ত কথাবার্তা আরও আগে চিন্তা করা দরকার ছিল যাই হোক নিজের মতো ওই মানে দুশ্চরিত্রা বানাইস না লাস্টে গিয়ে কইব কি মাও একটা মানে মাও একটা ক্ষয়কার খা দন্ত নর শিকারে কর শিকারে কী হ্যাঁ মাইয়াও মাইয়াগুলাও হয়েছে সেরকম এগুলো করিস না করলে পরে না নিজেরই লাস্টে মনে হচ্ছে গলায় রশি দিয়ে আর নিজেই বিদায় পৃথিবী হয়ে যাই তো এখন আমি আর এই সমস্ত খাটকি ভুটকি রেলে কথা কম না পটকা শটকাটেলে কথা কম না এখন আমি কথা কমু তিসারে নিয়া তিসা কোনো কাজে না এটা আপনারা জানেন কিন্তু সবাই ও আর খালি আছে খালি ওই হোগার ডোলানো ছাড়া আর কোনো খাম নাই তো পিড়া বানাইছে দেখছেন তো আপনারা সিডেন না পিড়া আমি একটু আপনাদেরকে একটা ফুটেজ দেখাই দিই এই যে এই ফুটেজটা ঠিক আছে যে মানে তারা মনে হয় জীবনের প্রথম পাকের ঘরে ঢুকছে মনে হয় প্রথম কোনো কিছু বানাইতে গেছে যে কারণে তাদের এই অবস্থা তারা কোনো সময় বানায় নেই অথচ কালীমণ্ডল হায়া হাইরা মানে এমন ভাবে কইলো যে তার শাশুড়িরা বানাইতেই পারে না হ্যাঁ তার শাশুড়িরা নষ্ট করে মানে এমন ভাব করলো যে আমার মা খুব ফালাই না আমার মা খালি সবারটা ফালাই ফালাই বেড়াইছে আমার মা এখন খুব মানে এক্সপার্ট যে কারণে আমার মা খুব পারে তো আর মায় পারলো কই রে কালি তো আমার কই পারলো আর এমন ভাব করলো যে সে কোথাকার সুদূর আমেরিকা থেকে আইসে সে কোনো কিছুই জানে না তো এগুলাই হয়েছে যেগুলোর আসলে মানে চোখ মুখ তারপরে গিয়ে আর অনেক কিছু না থাকে বা যোগ্যতা না থাকে এদের আসলে এইরকমই হয় এরপরে আমি ওরা আজকে বেশি কোন বেশি কোনো কিছু কব না কারণ আমার আরও অনেক মানুষ আছে কথা কোর মতো তো যেটা হইতেছে যে পারুল খালা পালুল পারুল খালার নাম দিছে বলে তিসা হলার হুম মানে ওই যে দান বাঙানো মনে হয় হলারগুলো থাকে না সেই হলারগুলা আচ্ছা ওনারে যে মানে মানে ওনারে যা দেওয়া হয় তাই বলে খায়া ফেলায় কোনো কিছুতে না করে না এর জন্য নাম দিছে সে হলার এখন আমি একটু কইয়া লই যে সে যদি হলার হয় তাহলে ওরা তিন বই কি বড়োটা হইতেছে যে সাহাবাগী কারণ বুঝে নিত শাহবাগী কোনো কিছুর বিচার আদি কোনো কিছু হইলে আগে শাহবাগ চত্বরে জায়গা মানুষ আর এই ব্যাপারী পরিবারের কোনো কিছু কাহিনী টাহিনী হইলে কোন বেটার লগে হইব বইব খাইব লইব কিছু কোনো কিছু হইলে আগে এই যে এই বড়োডার কাছে জায়গা মানে মাগিনোরের কাছে জায়গা এলিগর নাম দিছি আমি শাহবাগি আর সাগিনোর তো হইলো দেওয়ানবাগি কারণ ওর মানে খাইচ আরও মানে আর কিছু হইলেও কবিরাজের কাছে যায় বা ওর কাছে কবিরাজগিরি কেউ করতে আহে ঠিক আছে তো যেই কারণে ওর নাম দেওয়ানবাগি আর সৌরগ্যর নাম কি হইলো সেটা আপনারাই কইয়েন আপনারা একটু কোয়া দিন ঠিক আছে আমি আমি এত দায়িত্ব নিম কেন আপনার গরু দায়িত্ব আছে আপনারা নিয়ে তো কাহিনী একটা মানুষরা একটা কিছু খাইতে দিলে ধরেন আপনার বাসায় একটা মানুষ কাজে গেছে আপনি কি তারে নাস্তা খাইতে দিবেন না বা তারে আপনি কিছু খাইতে দিবেন না এখন আপনি খাইতে দিছেন দেখেই তো আমি একজনে খাইছি ধরেন আমি আমি আপনার বাসায় গেছি আপনারা খাইতে দিছেন এখন আমি কি খাবো না আমি যদি না খাইতে না মানে আমার যদি আপনি পছন্দই না করেন যে না ও না খাক তাহলে আপনি আমার খাবারটা দিছেন কেন আর আমি যতটুকু জানি যে খাবার দাবার নিয়া কথা বলে মানে ছোট লোকেরা তো টি কেউ ডাবল ছোট লোক ওই জামাইরে যদি কেউ বর্তা তারপরে মরিচ ডলা তারপরে গিয়া ওই খুদের ভাত খাওয়ায় যে মানুষ সেই মানুষ আর কি হইতে পারে এর থেকে তো আর মানে কোনো কিছু আমি মনে করি না যে একটা শাশুড়ি জামাই গেছে এত বছর পরে বা এত দিন পরে সেই রে যদি মরিচ ডলা দিয়া খুদের ভাত খাওয়ায় এটা হোক মেয়ে যদি খাইতো বা কালীমন্ডল যদি একলা একলা খাইতো যে না আমার খাইতে মনে আমি খাই যদি জামাই যদি এটা শখ করে কইতো যে না আমি একটু খাই তাইলে সবাই যখন খাইতেছে তো সেইখানে জামাই রে খাওয়ানোর জন্য সকালবেলা আসে খুদের ভাত রাঁধে ভর্তা বানায় বাদাম ভর্তা বানায় এই ভর্তা বানায় সেই ভর্তা বানায় তাহলে অরে আর জমিদার কইবো কোন দিক দিয়া কোন হিসাব দিয়ে অরে জমিদার কইব এরপরে যে ও জারে জারে জামা কাপড় দিছে এই যে তিন ছোটে হাদামের বাটিকের জামা দিয়েছে না ওই যে ইয়াতে গেলে ওই কি কয় নিউ মার্কেটও যাইতেইবে না রে বাইরে বাই নিউ মার্কেট যায় কি করব। ওই যে হোপের সামনে গেলে ওই যে হোপ স্কুলের সামনে গেলে বা ওই আইডিয়াল স্কুলের সামনে গেলে অ্যাভেলেবেল পাওয়া যায় তারপর আবার মণিপুর স্কুলের সামনে গেলে অ্যাভেলেবেল পাওয়া যায় যে এরকম দুই তিন ছোটে থ্রি থ্রিপিসগুলা ওই নিশিজে দেয় নিশিও আবার দেয় হেরে দাঁতের বাগানও আবার হেরে হেরে দেয় তাহলে একটা মানুষের তুই যদি খাওয়ায় খোঁটা দেশ তাহলে হে মানুষটা দেশ কেন আর যে মানুষে খাওয়ায় খোঁটা দেয় হে মানুষ কত বড় মন মাইন্ডের হইতে পারে এটা তো মানে কইতেও হয় না তো আসলে ও ছোটো লোক হইব না কেন কন ওর তো অর্থ ছোট লোকের অভ্যাস ও ছোটোর থেকে বড়ো হয়েছে কি আর বড়ই হয়েছে কন চামড়ার ব্যবসা করছে আর রক্ষিতাগির চাকরি করছে মানুষের বাসা বাড়িতে কাজ করছে তো ওর নেসা আদার তো সব কিছুই ছোটো হইব ওর তো আর কোনো কিছুই বড়ো হইব না আত্মটা তো আর বড়ো হইব না একটা মানুষকে খাওয়ানোর পরে কিভাবে কয় যে নাম দিসি হলার ও হ্যাঁ যদি হলার হয় তুই কি তুই দিয়ে হ্যাঁ ডাবল তো মানে ভাত একটা প্লেট আমি আগে শুনতাম কি মানে কী কম মানে আমাদের নানীরাও কইতো কি যে মহিলা মানুষের না বলের মধ্যে ভাত নিয়ে খাইতে হয় না কারণ কি মানুষ দেখলে না সি করে যে এ দেখছো ওই মানুষটা বা ওই মায়াটা ইয়া বলের মধ্যে নিয়ে ভাত খাইতেছে একটা সৌন্দর্যও কিন্তু আছে হ্যাঁ বলের মধ্যে খায় ঠিক আছে এমন না যে খায় না কিন্তু একটা তো সৌন্দর্য আছে তাই না হেরা একটা মহিলা মানুষ হয় তুই ড্যাগের মধ্যে দেবো অ্যাপারস তা তুই কোন শিলা মহিলা বা কোন ইয়ালা মহিলা ফুটা সোডালা মহিলা হেরা একটু আমরা জানবার চাই আচ্ছা এখন একটু কথা কমু নানা দার দেন আমাকে পিতৃ পরিচয়হীন কালীমণ্ডল যে সে যাকে বাপ ডাকতেছে আসলে কি সে তাকে মানে সে তার বাপ হয় আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখাই দিচ্ছি এই তো সেই নানান আদার দেন ফুটেজটা দেখেন কি সুন্দর মানে এরকম কি বাপ আর মেয়ে মানে এরকমভাবে কোনো দিন কেউ হাঁটছে না পুরা আপনাদের যে আব্বু আছে আমি আমার বাপের সাথে কোনো দিন এরকম মিয়া করে হাঁটতে পারি নাই বা হাঁটিও নাই কারণ একটা মানে নিজের কাছে একটা লাজ লজ্জার ব্যাপার আছে তো এইখানে তারা তারা যেরকমভাবে হাত ধরে হাঁটতেছে তাদেরকে দেখা মনে হইতেছে যে তারা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যে কারণে তারা এরকম সুন্দরভাবে হাঁটছে আসলে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হবেই না কেন বলেন কারণ সে তো আর এই বেটার জন্মের না এই ব্যাটা এই বেটা তো তারে কত যে ইয়া খাইছে ভোগ ভোগ করছে সেটা তো আসলে হে যারা জানে হে 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 আমার কাছ থেকে জানতে হবে না ওই কিউরিয়ার চ্যানেলে গেলে পরে আপনারা পাইয়া যাবেন যে তাকে যে কতবার খাওয়া খাওয়া হয়ে গেছে তারা দরজা বন্ধ করে থাকা থাকি পর্যন্ত করছে তাদেরকে ডাকা যায় না ডিস্টার্ব হয়েছে তারপরে গিয়ে সে আবার মানে বয়ফ্রেন্ডের ইয়া করছে কি জানি কয় মানে বয়ফ্রেন্ডের পয়দা দিবস ইয়া করছে কি জানি কয় আরে আরে উদযাপিত উদযাপন করছে হ্যাঁ আমি এত বলতে পারি না কারণ আমরা তো এত মডার্ন না যে কারণে বলতে পারি না তো যাই হোক এখন কথা হইতেছে যে একটা বাপ আর মেয়ের মানে সাথে কি এরকম সম্পর্ক থাকে এটা আবার কেমন বাপ আর মেয়ে আমি হেইয়া বুঝি নাই তো যাই হোক কালীমণ্ড কোনো কিছু কাম কাজ কোনো কিছু করতে পারে না বলে কোনো কিছু সে কোনো কোনো সময় রান্নাঘরে যায় নাই কোনো সময় পাতিল মাঝে নাই কোনো সময় কিছু করে নাই তাইলে এই যে এইটা কী এই ছবিটা হইতাছে যে তাবিয়া হওয়ার পরে টি জানে কি হইছে তখনকার কি সে খুব সুন্দরভাবে মাছ টাছ ধুইছে ধুইয়া সে মাছ গেছে তারপরে গিয়া ভেন্ডি ভাজি করবে ভাত রান্না করবে আরো কি 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 জানি রান্না করবে আর এই ফকির্নিকে বা এই জাওরা বা পিতৃপরিচয়হীন মেয়েকে সবসময় দেখা গেছে যে সে পাবনাথায় যখনকার ছিল আর কি তখন সে মানে সমস্ত কিছু করছে ডিম বাচ্চা এটা সেটা করছে মানে সব সমস্ত কিছু করছে আসলে ও পারবে না কেন বলেন ওর ছোটোবেলা ওর যেখানে জন্ম হয়েছে ও তার সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে নাই তাই না ওর জন্ম হয়েছে পাট খেতে তো তাহলে ও কাম পারবে না কেন আর ওর যেখানে মানে ওর ছোটোবেলা শৈশব কৈশোর যেখানে কামের মানে কালিনুরের মতো মানুষের হাতে পড়ছিল যে কালিনুর বেগম মরিয়মের বাপ বাচ্চার হয়েছে হ্যার পরে যেইভাবে অত্যাচার করে মরিয়মের সাথে যেরকম আচার আচরণ করছে বা করে খেট খ্যাট খেট খেট সেই হিসেবে এই কালীর উপরে কী না কি গেছে কন মরিয়মে দেয়া এই যে মুরগি চামড়াটা পর্যন্ত বাসায় মরিয়মরা দিয়ে ঘর পর্যন্ত ঝাড়ু দেয় মরিয়মের বাপ এখন পর্যন্ত জীবিত সেই তার বাইচার থাকতে মরিয়মের উপরে এত কিছু করছে তাইলে এই কালীর বাচ্চার কালীর বা এই পিতৃপরিচয়হীন যে বাপ নাই না থাকার শর্তে যে এর দেখা কালিনুর বেগম কি করাইছে তাহলে একটু চিন্তা করেন আপনারা আর সে এখন গিয়া কইতা কয় যে হে বলে কোনো কিছুই জানে না মানে সে পুরা আসমান ফায়রা বের হইছে আমি গত কয়েকদিন আগে এই কালীর বাচ্চার ফেসবুক পেজে গিয়া একটা কমেন্ট করছিলাম তো ওই যে শাড়ির যে ইয়াটা মানে শাড়ির যে ভ্লগটা শাড়ি দেখাইছে শ্বশুর শাশুড়ির চাষি শাশুড়ির শাড়িটা দেখাইছে সেটা আমি একটা কমেন্ট করছিলাম একটু আপনাদেরকে দেখাই দিই এই হয়েছে আমি ওদিন ওরা লিখছিলাম যে তোমার মায়ের বিয়ের শাড়ি নিয়ে একদিন একটা ব্লগ দিও তো আমরা দেখতে চাই তোমার মায়ের বিয়েতে বউ ভাতে কয়টা শাড়ি পেয়েছিল আমার তো মনে হয় না কম হবে কারণ পাঁচ বিয়ে তো তোমার মায়ের সেই হিসাবে একশোটারও বেশি শাড়ি হওয়ার কথা তো সেইখানে একজন মানে অবাক হয়ে গেছে যে আমি কথা বলছি তো ওই কম ওই ভিডিওর কমেন্টে লেগছে যে এই ভিডিও করা ছাড়া কাজ নাই ইনকাম করার বাহানায় বেডি কি বেডি বেহায়া বানাইতেছে ফ্যামিলি আর সেখানে লেগছে যে শাশুড়ি দিয়ে কাজ করায় ছেলে কি খারাপ মানে ছেলের কি খারাপ লাগে না কেমন ছেলে তো সেখানে আমি কমেন্ট করছি যে ছেলে বাদাই মা ওই ছেলে পুরা ওই ছেলে সহ পুরা পরিবারের দায়িত্ব নিছে এই বাপের পরিচয় ছাড়া তানজিলা সে আবার মাঝে মধ্যে আমার কমেন্ট ওমেন্ট এককারে ডিলেট করে দেয় কারণ আসলে ওই যে কয় না যে যাতা লাগে ঠিকই একটা জায়গার মধ্যে হাত ঢুকাই দিয়ে লেগে যাতা লাগে আর আমার পেজটা যারা যারা দেখছেন হেরা হ্যারা গিয়া একা ফলো মাইরা দিন যদি আমার মানে ফলোয়ার কম একবারে মানে একেবারেই কম না ভালো ফলোয়ার আছে তারপরে একটু ফলো মাইরা দিয়ে যাই হোক ঘটনা হইতেছে যে এই সমস্ত মানুষদেরকে এই সমস্ত নোংরা মানুষদেরকে বেশিরভাগ মানুষই সাপোর্ট করে বেশিরভাগই করে কারণ করবে না কেন কন তারা তারাও হইতাছে যে সেরকম নোংরা ফ্যামিলির নোংরা থেকে উইঠে আসছে যেই কারণে তারাও ওইরকম নোংরামি এটা হেডা করে তো আমারে কয়ে আমারে ওই উগা উগান নাকি যে মাসুইদা হে মাসুয়দাটা হলে একখান ভিডিও বানাইতে কইছিলেন তো আর হলে ভিডিও বানাবো কন হালার করে হালাই সেখান বাট বাট বারবার না হইলে উই এখন দুমাইয়া ভিডিও দিতেছে আদরির মানে মারা যাওয়ার ব্যবসা মানে মারা গেছে হেডারে হেডারে একটা ব্যবসা বানাইছে হেডারে একটা পুঁজি বানাইছে মানে দুমাইয়া খিচা ভিউ বানে ভিউ বাণিজ্য করতেছে তো ও এর আগে কইছে এক কথা ও হেরপরে আবার আদরির বোন আবার কইল যে আদরিরে আদরির বোনের বলে আদরি কইছে যে মানে কাপড় চোপড় গুছাইতে বা আলনার কাপড় চোপড় গুছাইতে ও কইছে যে না আদরি আবার কইছে যে এটাই শেষ আর তোরে গুছাইতে কমো না এই কথাগুলো কেন বলছে এরপর আবার একটা মানুষ কিভাবে কয় যে তোর উপরে অনেক দায়িত্ব দিয়ে গেলাম তুই দায়িত্বটা রাখিস এরম এরম তুই সবাই দেখে একটা মানুষ কখন এই 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 পর্যায়ে গিয়ে কথাবার্তা বলে এই সমস্ত কথাবার্তা বলে কি মানুষ বুঝে না তো এই মৃত্যুটারে ওরা আসলে রহস্য বানায় ফেলছে ওরা নিজেরাই তো এটা নিয়ে আসলে বলার মতো কোনো কিছুই নাই যে এরা কি করছে না করছে অজ্ঞ কথায় ওরাই ধরা খায় এখন উচিত ওই জায়গার যারা আসে যারা মানে একটু হ্যাডোমালা পাওয়ারওয়ালা মানুষ আসে তাদের উচিত এই জিনিসটা নিয়ে মানে এখন তদন্ত করা তদন্ত করলে কি হবে দেখেন ওরা যদি এটা চাইতো তদন্ত করলে কি হবে ওই লাশটারে আবার কবর থেকে উঠাবে মানে এক লাশটার উপর একটা আজার পড়বে এমনিতেই তো মারা গেছে খুব কষ্ট নিয়ে মনের মধ্যে এরপর আবার উঠাবে নিয়ে হেঁটে আবার ময়না তদন্তের জন্য আবার নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে মানে আবার সেরকম কিন্তু কাটা সিরা এটা সেটা হয়ে যাবে যে একটা পোস্টমর্টম রিপোর্টে কি মানে পোস্টমর্টম করতে নিলে একটা লাশের সাথে কি হয় সেটা কিন্তু সবাই জানেন তো এখন ওরা এটারে কি করতেছে যখন আমি আমার চ্যানেল থেকে বলছি যে না এই মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু না সেইখানে আবার এই উগান্ডা মাসুদ আবার ব্যাক টু ব্যাক কাউন্টার ভিডিও দিছে তার বাপমার থেকে স্বীকারোক্তি নিছে মন গড়া কতগুলো কথা কইছে আমার উপরে দেওয়া যখন কোনো কেউ কাউন্টার ভিডিও দেয় তাহলে সেটার আমি খুব চ্যালেঞ্জ হিসাবে নেই তো আমি আরও অনেক কিছু ইয়া নিচ্ছি ডকুমেন্ট নিচ্ছি নিয়ে সেটা আমি একটা মশলাদার ভিডিও বানাবো ভিডিও বানায় ওর হোগার মধ্যে ওর পাশা দিয়ে আর ওর মুখ দিয়ে একটা ব্যাম্বো দেওয়া দিব এবার আমি যেহেতু ও আমার সম্পর্কে কাউন্টার ভিডিও দিছে আর এই কথা আমি নিজেই বলছি যে আমার চ্যানেল থেকেই বলা হয়েছে কোনো রোস্টার বলে নাই যে এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু জাস্ট আমিই বলছি যে এই মৃত্যুটা একটা স্বাভাবিক মৃত্যু না যে মারা যাওয়ার আগে এই সমস্ত কথাবার্তা বলছে তার মানে এটা কোনো স্বাভাবিক মৃত্যু হইতেই পারে না আর একটা জিনিস আপনার একটু খেয়াল করেন যে ব্যাপারী পরিবারের এই যে তিন নোংরা বা এই যে সাবিনা বলেন খুকি বলেন এইটা সেটা ওরা বলেন ওরা এমন কোনো কিছু না হইলে নাই যে ফুটেজ নেয় না তাহলে আদরির যে মারা গেছে সেই ফুটেজটা তারা নিল না কেন কেন নিল না এই যে মিলাদ পড়াইছে ইয়ার বাবুর বাপের বা ইয়া বাবুর বাপের কবরটা পর্যন্ত গিয়ে এরা কিন্তু ভিডিওতে দেখাইছে এই ব্যাপারী পরিবারের নোংরাগুলো কিন্তু সেগুলো দেখাইছে তাহলে আদরিকটা কেন দেখাইলো না এইটা প্রশ্ন আপনাদের কাছে আপনারা আপনাদের মন্তব্য আমার কাছে দিয়া যাবেন যেহেতু আমার কাউন্টার ভিডিও দিছে আমার ভিডিওর অ্যাগেনস্টে গিয়া তো ওর হোগা দিয়ে একটা বাস ঢুকামো আর মুখ দিয়ে একটা বাস ঢুকামো আমি ব্যাম্ব ঢুকায় ওর আমি অস্থির বানায় ফেলাবো যে ফকির নির বাচ্চা তুই আমার উপরে দিয়ে তুই কাউন্টার ভিডিও কীভাবে দিলি তুই যদি এই জিনিসটা চাইবা তুই তোরা এটা নিয়ে আর মাতামাতি না করতি তাহলে ঠিক আছে আমি যে টুপন্ত কইছি আমি সে টুপন্তই আমি কিন্তু থাইমা যেতাম গা কিন্তু না পর শালা আমার উপরে কাউন্টার ভিডিও দিছে তোরাই যেখানে প্রুফ দিয়ে গেলি সেখানে আবার আমার উপরে আবার কাউন্টার ভিডিও দেশ কোন সাহসে কোন কলিজা নিয়ে দিস তো তোর আমি দেখ খালো মুগান্ডা মাসুদ তুই কিছু দিন একটু ওয়েট করা আমি একটু ফ্রি হয়ে নেই একটু সময় নেই একটু সুস্থ হয়ে নেই এরপরে তোর হোগা দিয়ে একটা ব্যাম্ব দিব ব্যায়াম্বো দিব আর তোর মুখ দিয়ে একটা ব্যায়াম্ব দিব তো যাই হোক এখন একটু বলি আমাদের এই কালী ভুতুরি মেকআপ ভুতুরির কথা গতকালকে কিবরিয়ায় একটা ভিডিওতে তার ভিডিওতে মেকআপ বুতরির গায়ের ময়লা টয়লা পরিচিত করতেছে এটা দেহাইছে তো আমাদেরই সিনিয়র বড় ভাই আমার একটা কমেন্ট করছে যে এটা নিয়ে একটা ভিডিও দিয়েন তো এখন যেহেতু সিনিয়র মানুষ বলছে আমি আবার সিনিয়রদের কথা ফালাইতে পারি না আমি আবার এত বেয়া দেবো না এই যে এই হাঙ্গাডারে পুঁজি কইরা যেরকম ভিউ বাণিজ্য ব্যবসা করতেছে হেরাতে তো মনে করেন যে আমরা যদি মাথা টোকাইয়া মাথা ফাটাইয়া হলে তো কারো কোনো কিছু একটা চুলছিরা পর্যন্ত যাইবো না এখন আমার খালি একটা জিনিস জানতে মনে চায় যে আসলে এদের ভিডিও যারা দেখে তাদের আসলে রুচিটা কত বড়। মেকআপ বোতরে যখন কথা কয় ওর মুখের গেট আপটা দেখলেই তো গৃণা লাগে ঘৃণা লাগে না মানে মুখটা যখন খোলে তখনই তো ওর ঠোঁটটা দেখলেই তো ঘৃণা লাগে আর সেখানে বাবু কামলা এই কামলারে এর আগে কালী মণ্ডল কইছিল যে মানে ওর মুখের গন্ধ নিয়ে কালীমণ্ডল একবার একটা গল্প বানায় কইছিল তো সেখানে কইছিল যে মানে মুখে গন্ধ তো ওর হইতেছে মুখে গন্ধ হুম ইভেন এই যে এত ঠাডা পরা গরম গেছে এত গরম গেছে যেখানে মনে করেন যে সারা দিনে দিন থেকে শুরু করে রাত পর্যন্ত আট নয় বার মানুষ গোসল করে ফালাইছে ইভেন আমি পর্যন্ত এই যে গরমের মধ্যে আট নয় বার গোসল কইরা এখন ঠান্ডা লাগাইছি হের আবার খাইছিলাম চুরি করে আইসক্রিম হ্যাঁ তা কাজেটা হোক হে মানে গরম এত গরম যেখানে টিকতে পারা যায় না রান্না করে তো যেমন দূরের কথা তো সেইখানে এই কালীবুতুরি আর এই ভাববা গোসল না করে থাকে কিভাবে এত তারা পয় পরিষ্কার এত ফ্রেশ আর এই সমস্ত মানুষদেরকে এই সমস্ত নোংরাদেরকে মানুষ কিভাবে দেখে গোসল না করে মানুষ থাকে মেয়ে এত মানে এই চল্লিশ ডিগ্রি গরমের মধ্যে এগুলাকে আপনারা দেখেন না তো ওই যে ওই ভিডিওটা যে আদরি যেদিন মারা গেছে হ্যাঁ গেছে হ্যাঁ গরমের সোর্ডে থাকতে পারতাছে না হ্যাঁ কাইন্দা চোখ টুক ফুলাই হালাইছে তো এই যে ওদিনকে শেয়ারে বয়ে গায়ে দুইটাই দুই হাঙ্গুরটাই হাঙ্গাইল্লা দুই হাঙ্গা মাতারই গায়ের থেকে ময়লা চিপা 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 বাই করতেছে এগুলা দেখার পরেও আপনারা কেউ হন বড় ভাই কেউ হন মা কেউ হন বোন কেউ হন আপনাকে লজ্জাসরম কিছু করে না আপনাকে আসলেও কি লজ্জাসরম কিছু করে না আপনাদের তো লেখার মধ্যে তো মনে হয় যে আপনারা কোন হন পিএইচডি করা মানুষ তো আপনাদের রুচি এত খারাপ কেন ইয়তো খারাপ মানুষের রুচি কিভাবে হয় যে এই সমস্ত নোংরা আবর্জনারে গিয়া সাপোর্ট করি এই সমস্ত নোংরাদেরকে কেন আপনারা বয়কট করতে পারতেছেন না এটা একটু তো আর ও হাঙ্গা কি দেখবেন মানুষ যদি মানুষের যদি একটা ইয়ার যদি বিয়া হয় ধরেন একটা সেলিব্রিটির বিয়া হইলো আমরা অনেক আশা নিয়ে বয়ে থাকি যে না একটা সেলিব্রিটির বিয়া দেখুন এই ব্যাপারী পরিবারের এই চট্টাগুলার কি বিয়া দেখবেন আপনারা মানে এগো বিয়ে দেখে এটা তো বিয়া না এটা হাঙ্গা আর হাঙ্গাও না এ হাঙ্গা করছে দুনিয়ার আগে কত দিন আগে করছে ন হে নুন নুবি আমলে করছে তো সেই হাঙ্গা কইরা এখন মানুষের দিয়ে মানে কেমন করে ভিউ নিব ভিউ টুকাইবো সেই চিন্তা ভাবনা কইরা এখন ক্যা ভিডিও ভিডিও বানাইতেছে ভিউ বাণিজ্য করতেছে আর আপনারা ভিউ দিচ্ছেন আপনারা কি মাথায় এটা নলেজ নাই যে হঠাৎ করে ওদের ফ্যামিলি না জানলে ওরা হবু জামাইব এইগুলো টাইটেল থামলে না কীভাবে দেয় তার মানে জানে শুনে কোনো সময় মিমরা কি দেখছেন যে বাবুর ফ্যামিলির জন্য বাবুর পরিবারের জন্য এই শপিং কইটা দিতে এবার কেন দিছে কেন এবার শপিং করে দিছে এটা একটু কম তো মানে আপনার মানে মানে করে কি আর কম কন আপনাকে আসলে করার মতো কোনো কিছুই নেই এই যে বাবু হাঙ্গু বাবু হাঙ্গাইল্লার যদি মানে যখন বিয়ে হবে মিম যখন একবারে মানে সবারে ঘোষণা দিয়া ঘরে উঠবে আপনারা চিন্তা করছেন যে এই যে শারমিনার কি অবস্থা হবে একটু চিন্তা করেন তো সানির বইন্ডার কি অবস্থা হয়েছিল এরপরে এই সমস্ত আপনার এই সমস্ত এত প্রুফ এত তথ্য দেওয়ার পরেও আপনারা এই সমস্ত মানুষদেরকে কিভাবে গিয়া সাপোর্ট করতেছেন ভালোবাসা দিতেছেন আসলে আপনাদের ভালোবাসা কি এতই সস্তা মানে এতই সস্তা মানুষের ভালোবাসা যে যেই সমস্ত নোংরারা এত ইয়া করছে এত কাহিনী করছে যে সমস্ত নোংরাদের জন্য একটা জীবন অঝরে জড়া গেছে গা অকালে জড়া গেছে গা সেই সমস্ত মানুষদেরকে আপনারা ভালোবাসতেছেন আপনারা কিছুদিন আগে কালীমণ্ডলের বিয়ার সময় দেখেন নাই যে ইয়ার মানে নাম জানে কি এই যে শাহাবাগী এই শাহাবাগির হোগাডুলানো নাচ আপনারা কি বিয়ার চ্যানেলে দেখেন নাই তারপরে আপনারা কিভাবে গিয়ে তাদেরকে এত অ্যাপ্রিসিয়েট দিচ্ছেন এটা একটু কম তো আমারে আবার অ্যাপ্রিসিয়েট দেন আমেরিকার পতাকা লাগাইয়া দেন এরপর আবার হেগুলার পক্ষে আমাদের আবার কই না আমেরিকার পতাকা লাগায়া আমেরিকার পতাকা লাগায় আসা আমার একই আপনারা কি মজা পান এখন আপনারা আইসেন এখন আমি বলবো জি ম্যাডাম জি ম্যাডাম আসেন 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 আপনি আমেরিকা থেকে আসছেন আপনি সুদূর আমেরিকা থেকে আসছেন এখন আপনার কথা আমার রাখতে হবে আপনার কথা আমার ইয়ে করতে হবে এরকম কোনো কিছু এটা যদি মনে করেন তাহলে ভুল করবেন আপনি আমার কাজের জন্য আপনি আমার বলতে পারেন কিন্তু আপনার ওই সমস্ত নোংরাদের জন্য আপনারা যদি আমার সাথে ইয়া করতে আসেন তাহলে আমি বুঝবো না যে আপনি কে আর আমার তখন ওই ভদ্রতাটাও থাকবে না কিছুদিন আগে এক আমেরিকান আপা আমেরিকান আপাহ আমার আমার একই আপনাদের ভিডিও কিভাবে ইগনোর করব তো সেইখানে আমি আপাকে এক সুন্দর করে বলিয়া দিছিলাম যে থ্রি ডট মেনুতে গিয়া সেখানে দিবেন ডোন্ট রেকমেন্ড দিস চ্যানেল এরপরে যদি না হয় এরপরে আবার দিবেন যখন আমার ভিডিও বা আপনার যেই ভিডিওটা দেখতে পছন্দ করতেছেন না সেই ভিডিওতে আপনার আবার থ্রি ডট মেনুতে গিয়া দিবেন যে কি জানি নট ইন্টারেস্টেড এরকম দিস ভিডিও এরকম সেটা কিন্তু আমি বইলা দিছিলাম এই আপা কি বেহায়ার বেহায়ার নির্লজ্জ হে আবার গিয়া রোস্টার গো চ্যানেলে গিয়া গিয়া কমেন্ট করে হে 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 আবার এই লাগছে সেই লাগছে কই গেল আপনার ওই পতাকার পতাকাটা দিয়ে যে আমার ওই দিন কমেন্টটা করছিলেন যে আপনাদের ভিডিও আমরা বয়কট করতে চাই বয়কট করলেন না কেন এখন রোস্টার ভিডিওতে আইসা আইসা কমেন্ট করেন কেন লজ্জা লাগে না আসলে আপনাদের আপনারা হইতেছেন যে সেই সমস্ত সোকল্ড মানুষ যে সমস্ত মানুষেরা ওই যে লিফ টুগেদার করে লিফ টুগেদারে প্রোমোট করে লিফ টুগেদারে সাপোর্ট করতেছেন আপনারা হইতেছেন সেই সমস্ত মানুষ যদি ভালো মানুষই হইতেন তাহলে কোনো সময় এই সমস্ত কথা বলতেন না বা রোস্টারদের বিপক্ষে গিয়ে কথা বলতেন না এখন আবার রোস্টারদের চ্যানেলে গিয়েই কমেন্ট করেন খুব ভালো হইছে এই সে যাই হোক এত কথা আর বলা লাভ নাই আপনাদের হাতে সব সমস্ত কিছু আপনারা চাইলে বয়কট করতে পারেন চাইলে ওনাদের জায়গায় দিতে পারেন এটা আপনাদের অভিরুচি সেখানে সেখানেই প্রকাশ পাবে যে আপনাদের রুচিটা আসলে কত বড় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ